সুদূর আমেরিকায় কিছু মানুষ এদেশের কিছু স্কুলের কল্যাণের জন্য কাজ করছেন এটা আমাদের জন্য একটা বড় আনন্দ সংবাদ সেই আগামীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা দিয়ে আমি একটি আমার অভিনীত রচিত নাটকের একটি সংলাপ বলব সেটা হচ্ছে আমার একটি নাটক আছে চেট সাইকেল চে নাম শুনেছ তোমরা বিশ্ববিখ্যাত বিপ্লবী তিনি মানুষের কল্যাণের জন্য জীবনটাই দিয়ে দিয়েছেন তো তার একটি দৃশ্য থেকে তোমাদের অভিনয় করে শেখাচ্ছি তিনি এবং তার একজন সহযোদ্ধা কিউবার বিপ্লবের পর রাজধানী হাবানায় ফিরে আসছে পথিমধ্যে চেয়ে গেবার ছোট কালার থেকে হাঁপানি ছিল হাঁপানি তার সহযোদ্ধা বলছে চেয়ে তোমার এত কষ্ট তোমার ক্লান্তি নেই বলছে ক্লান্তি ক্লান্তি কোথা থেকে আসবে আমি যখন কলেজে পড়তাম ডাক্তারি পড়তাম তখন একটা জীর্ণ শিশুকে দেখেছিলাম শিশুটির মা পাশে বসা ছিল মায়ের বুকে দুধ ছিল না আমরা অনেক পরীক্ষা করে দেখলাম শিশুটি কোনো রোগ ছিল রোগ একটাই তা হচ্ছে যে মারা সেই রাতে বৈন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কার্লোসের কুকুরের বিয়ে হয়েছিল সেই কুকুরের বিয়েতে এত খাবার উচ্ছিষ্ট হয়েছিল যে তাই দিয়ে কয়েক হাজার শিশু পেট ভরে খেতে পারে পৃথিবীটায় এত অসাম্য পৃথিবীটা এত নেই কারণ অমানবিক সঞ্জিদা শেখ আমি তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি তুমি অষ্টম শ্রেণীর ছাত্রী তুমি আমার সম্পর্কে এত কিছু জানো এটা আমাকে খুব অবাক করেছে তো আমাদের তোমার এখন যে বয়স এই বয়সে আমি একটি গ্রামের স্কুলের ছাত্র ছিলাম আমাদের আজকের মতো যে বড় বড় স্কুলে বড় বড় দালাল থাকে সেটাও ছিল না চারিদিকে তারাইবাসে বেড়া ওপরে টিম কিন্তু আমাদের শিক্ষকরা ছিলেন অত্যন্ত ভালো মানুষ আমাদের স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন নিত্যানন্দ বাবু তিনি ছয় মাইল দূর থেকে প্রতিদিন সাইকেলে করে আসতেন এবং ঝড় বৃষ্টি বাদল শীত গ্রীষ্ম সকল ঋতুতেই আমার মনে আছে যে স্কুলে ওয়ার্নিং বেলটা বাজতো দশটা বাজার পনেরো মিনিট আগে সে ওয়ার্নিং বেলটা বাজার সময় তার সাইকেলের সামনের চাকাটি আমাদের স্কুলে এসে প্রবেশ করত এবং এটার কোনো ব্যর্থ হতো না স্কুলের শিক্ষকদেরকে আমরা পিতা মাতার চাইতে বেশি সম্মান করতাম কারণ পিতা মাতার সাথে আমাদের সম্পর্ক রক্তের জন্মের কিন্তু শিক্ষকের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তিনি আরেক পিতা শিক্ষা পিতা তিনি ভুল করেন না ভুল শিক্ষা দেন না এটার প্রমাণ বহুবার আমরা পেয়েছি সেই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র আমরা বেশ কিছু ভালো শিক্ষকের সন্ধান পেয়েছিলাম আজকাল পত্রিকায় যেরকম সংবাদ বেরোয় সেরকম সংবাদ তখন বেরত না এটা একটা দিক আরেকটা হচ্ছে দেশের আমাদের সম্মান করার মতো অনেক মানুষ ছিল আমরা আমাদের গ্রামে সম্মানিত মানুষ পেয়েছি শিক্ষিত মানুষ পেয়েছি উচ্চতর জায়গায়ও এমনকি জেলার যিনি এসডিও হতেন তিনিও একটা সুখ্যাতি অর্জন করার চেষ্টা করতেন তার পেশায় যাতে মানুষের প্রতি অবিচার না হয় আমি পাকিস্তান আমলের ছাত্র ছিলাম তখন পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন চলছে সেই আন্দোলনের সময় আমরা অনেক অনেক আমাদের মধ্যে অনেক মৌলিক চিন্তা আসতো অনেক স্বপ্ন আসতো অনেক ভাবনা আসতো আমাদের শিক্ষকরা সেটা লালন করতেন আমাদের বাবা মা কখনো মিথ্যা কথা বলা এগুলোকে প্রশ্রয় দিতেন না আমাদের মামা খালু আরও যারা স্বজন ছিলেন তারাও কিন্তু আমাদের যেমন ভালোবাসতেন আমরা তাদেরকে তেমনি করে শ্রদ্ধা করতাম এমন কথা নয় যে আমরা দুষ্টমি করতাম না নিশ্চয়ই দুষ্টমি করতাম হ্যাঁ পড়া ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম কিন্তু সেগুলো সম্ভব হতো না কেন সম্ভব হতো না যে চারিদিকে আমাদের কীরকম একটা সমাজ ব্যবস্থা ছিল যে আমাদেরকে ভালোর দিকে ঠেলে নিয়ে যাওয়া হতো আজকে সব ব্যবস্থার কথা সেই সব দিনের কথা মনে করা হয়তো একেবারেই অবান্তর মনে হবে সঞ্জিদা আমার মনে হয় তুমি যে চিঠি আমাকে লিখেছ তাতে মনে হয় তুমি একটা খুব ভালো পরিবেশ পেয়েছো ভালো স্কুল পেয়েছ এটা তোমার জন্য সৌভাগ্য চারিদিকের অনাচার চারিদিকের বিশৃঙ্খলা এগুলো হয়তো তোমাকে এখনও স্পর্শ করছে না তবে স্পর্শ না করুক সেটাই কামনা করি তোমার সামনে অনেক পথ আমি আজকে আমাকে তোমরা চেনো আমি নাটক লিখি অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষের অধিকার হরণের বিরুদ্ধে শুধু নাটকে নয় পত্রপত্রিকাতেও আমি লিখি যেখানে যাই আমি বিষয়গুলো বলার চেষ্টা করি আমার মনে হয় তোমাদের এই ভূমিকাটা হবে সেই ভূমিকাটা হচ্ছে তোমার বিবেক যেটা বলে এবং বিবেকটা কিন্তু তুমি নিজে নিজেই তৈরি করবে ভালো মন্দ অন্যায় ন্যায় এই সমস্ত বিবেচনা করে তোমার যে বিবেকটা তুমি তৈরি করবে সেই বিবেক তোমাকে যেটা করতে বলবে তুমি তাই করবে অন্যায়ের সাথে আপোষ করা চলবে না মিথ্যার সাথে আপোষ করা চলবে না এবং যা কিছু মানব জাতির জন্য কল্যাণ কর যা কিছু মানুষের জন্য কল্যাণ কর সেই কাজটি তুমি আজীবন করে যাবে তাহলে তুমি মানে তোমাকে মানুষ শ্রদ্ধা করবে শুধু তাই নয় তুমি নিজেও একটা শান্তি পাবে যে তুমি অন্যায়ের সাথে কখনো আপোষ করো নি আমরা এই জীবনটা একবারের জন্যই পাই কাজেই আমাদের এমন কাজ করতে হবে যাতে দিনের পর দিন কর্মহীন না থাকি অলস না হই এবং মৃত্যুর মুহূর্তে যেন আমরা বলতে পারি আমার এই জীবন আমার এই জীবনকে আমি উৎসর্গ করেছি মানুষের মুক্তির জন্যে মানুষের কল্যাণের জন্য এই কথাগুলি মনে রেখো আর বই পড় পাঠ্য বই তো আছেই অপাঠ্য বইও পড়তে হবে রবীন্দ্রনাথ বলতেন এগুলোকে অপাঠ্য বই পৃথিবীর তাবৎ জ্ঞান অর্জন করার চেষ্টা করবে এবং পাঠ্য বই তোমাকে তোমার হবে সবচেয়ে বড় বন্ধু এবং তোমার সবচেয়ে বড় শান্তির জায়গা আমি যেখানেই যাই আমার সাথে একটা বই থাকে কেন থাকে সেটা হচ্ছে যে চারিদিকে যাই ঘটুক যত ব্যস্ততায় থাকুক আমি যদি একটা দিনে পাঁচটা লাইন পড়তে পারি আমার জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমাকে মানুষ হওয়ার ক্ষেত্রে সে সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকে বইয়ের মতো বড় বন্ধু কিছু হয় না আমি আশা করব ভবিষ্যতে তুমি যা যা লিখেছ তার তো তুমি অনেক বড় মানুষ তোমাকে ধন্যবাদ এবং আমার স্নেহ রইল তোমার জন্যে সাজ্জিত শেখ